জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলীয় সদস্যরা সরকারের সমালোচনা করে বলেছেন প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী টাকা পাচারকে বৈধতা দিয়েছেন যা নৈতিকতা বিরোধী। তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর শুল্ক হার কমানোরও দাবি করেন। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিএনপির সংসদ সদস্যরা অভিযোগ করেন যারা লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে তাদের সুযোগ করে দেয়া হয়েছে এবারের বাজেটে। সবসময় কালো টাকা সাদা করা নিয়ে নানান সমালোচনার মধ্যে অর্থমন্ত্রীদের পড়তে হয়, এবারের অর্থমন্ত্রী সেই পথে হাঁটেননি, তিনি টাকা পাচারকেই বৈধতা দান করেছেন। তারা বিদেশ থেকে আপনার চায়না থেকে সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে সেখানে সংযোজন করছে, এদেরকে আপনি কর রেয়াত দিচ্ছেন, কিন্তু যারা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সেইভাবে আপনার সুবিধা দেওয়া হচ্ছে না। জাতীয় পার্টি সংসদ সদস্যরা নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক হার কমানোর দাবি করেন। এই ব্যাংক থেকে বিশাল পরিমাণ অর্থ যদি সরকার ঋণ নেয় তাহলে ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের জন্য কিন্তু এটা বিরাট অসুবিধার সম্মুখীন হবে। টোটাল ডিসকাশনটা আসলে কি লাভ হয় এই ডিসকাশনের জন্য আমার মনে হয় আমাদের বাজেট প্রসেসটাকে চেঞ্জ করা উচিত। পরে সংসদে কণ্ঠভোটে অর্থ বিল পাশ করা হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।